जय हो जय हो आई जमता जय हो जय हो अभी लंबे तंत्र विभाग की जय हो जय हो जय हो हम खाय बगल राज्य पृथक राज्यर দাবিতে আন্দোলন আর তার জেরে হয়রানির শিকার হলো সাধারণ মানুষ অসমের শিলের থেকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গন্তব্য শিয়ালদহ কিন্তু মঙ্গলবার ভোর 6টায় ময়নাগুড়ির কাছে আটকে পড়ে ট্রেন পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ হয় কামতাপুর পিপলস পার্টির নেতৃত্বে এই আন্দোলন আর তার জেরেই নাকাল হলেন ট্রেন যাত্রীরা অসুস্থ যাত্রীরা জলটুকুও পাননি এই পরিস্থিতিতে আমার ওয়াইফের অসুস্থ আর কি আমি শিলচর থেকে শিয়ালদহ যাচ্ছি আর এই পরিস্থিতিতে ট্রেনের মধ্যে কোনো জলের ব্যবস্থা নেই আমাদের খাবার জলও নেই টিফিন তো আমরা সেভাবে নিয়ে উঠিনি আমরা কালকে দুপুর 11টায় ট্রেনে উঠেছি আমরা শিয়ালদহ নামার কথা রাত 7:45 কিন্তু এই পরিস্থিতি গেলে হয়তো আমরা কখন নামবো বুঝতে পারছি না আর খাবারও কোনো ব্যবস্থা নেই এটা স্টেশন থেকে অনেকটা দূরে ট্রেনটা দাঁড়িয়ে গেছে আমাদের একটু খাবার ব্যবস্থা বা জলের ব্যবস্থা করলে আমরা অনেক বহু যাত্রী আছে যারা জলের জন্য চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে যাচ্ছে দোকানগুলো বন্ধ আছে অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন রেল অবরোধের খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অবরোধ স্থলে এসে পৌঁছন রেলের ডিআরএম পীযূষ পাণ্ডে তিনি রেল অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ये केपीपीयू ने जो बंद का ऐलान किया था तो इन्होंने ट्रेन रोको रेल रोको किया है इसमें इनकी डिमांड अलग स्टेट की है कुछ डिस्ट्रिक्ट्स को जलपाईगुड़ी और कुछ बिहार के कुछ डिस्ट्रिक्ट्स हैं उनको लेकर अलग स्टेट फॉर्म करना चाहते हैं तो इसमें ये बात हुआ है कि जो भी इनका मेमोरेंडम जो भी डिमांड्स रहेंगी वो हम अप्रोप्रिएट अथॉरिटी स्टेट गवर्नमेंट एज वेल एज सेंट्रल गवर्नमेंट को हम अप्रोप्रिएट अथॉरिटी को फॉरवर्ड कर देंगे तो वो लोग की क्या बात है अभी क्या रेल अभी की रेल रोको उठ जाएगा हाँ अभी रेल रोको विड्रॉ कर लिया गया है এরপর অবরোধ তোলার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা প্রায় 4.5 ঘন্টা পর ওঠে অবরোধ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরপর শিয়ালদার দিকে রওনা দেয় দ্য ওয়াল ব্যুরো